বারুইপুর শাসনে মুখার্জি পাড়ার বিনয় বাদল দীনেশ সঙ্ঘের পরিচালনায় এবং সেন্ট্রাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পুরসভার পৌরপিতা শক্তি রায়চৌধুরী, উপপৌরপিতা গৌতম দাস, কাউন্সিলর সুভাষ রায়চৌধুরী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গেরা। এখন করোনা ভাইরাসের মহামারী চলছে, সারা পৃথিবীতে তাকে উপেক্ষা করে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তাছাড়া এই গ্রীষ্মকালে ব্লাড ব্যাঙ্কগুলি রক্তের চাহিদা প্রচণ্ড বেড়ে যায়, রক্তের জন্য অনেক রোগীর অসুবিধা হয়। সেই কথা মাথায় রেখেই বারুইপুর শাসনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে স্বতঃস্ফূর্তভাবে মানুষ রক্তদান করেছে, 60 জন মানুষ রক্তদান করেছে। আমাদের বিনয় বাদল দীনেশ সংঘ, এটা একটা পুরনো একটা প্রাচীন ঐতিহ্যবাহী ক্লাব। এই ক্লাব দীর্ঘদিন জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত থাকে। আমরা রক্তদান শিবির এর আগেও আমরা করেছি, এছাড়া অন্যান্য কাজও আমরা করেছি। আজ মানে এই সময় আমরা রক্তদান শিবির করেছি, এর একটা তাৎপর্য আছে। বিশেষ করে এখন গ্রীষ্মকালীন ব্যবদাহের কারণে এমনিতেই রক্তের একটা সংকট, তারপরে করোনা পরিস্থিতিতে এখন বিশ্বে একটা মহামারীজনিত পরিস্থিতি, যেখানে ভারত তথা পশ্চিমবঙ্গের অবস্থা খুবই করুণ। বিশেষ করে আজকে ব্লাড ব্যাঙ্কগুলোর অবস্থা খুবই খারাপ। থ্যালাসেমিয়া পেশেন্ট, লিউকেমিয়া পেশেন্ট, তারা কোনো রক্ত পাচ্ছে না, তাদের পেশেন্ট বাড়ির লোক গেলে তারা রক্ত দিচ্ছে। তো আমরা ক্লাবের পক্ষ থেকে ঠিক করলাম যে যদি আমরা এই সময় এই কঠিন পরিস্থিতিতে যদি আমরা একটু মানুষের পাশে দাঁড়াতে পারি, যদি কিছু মানুষের যদি উপকার হয়, সেই জন্য আমরা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করি এবং তারা সম্মত হয় এবং আমরা এই ডোনেশনটা